জয় জগন্নাথ বন্ধুগণ, এ চিন্ময় কুমার দাস আপনমানঙ্কু স্বাগত করছি এই চ্যানেলকু। জয় জগন্নাথ বন্ধুগণ, আজ আমি মুখ্য গুরুত্বপূর্ণ বিষয়ে এক আলোচনা করা যাচ্ছে যে বার্ধক্য সময়ে আমি রোগগ্রস্ত কিপর ন হওয়া। তো যেতেদিন আমার গোড় হাত চালু থাক সুস্থ থাক, আমি সেদিন আমি জীবনকে উপভোগ করবা, নিশ্চয় এদের দ্বিধা নাই, এদের কে অমত হবে না। তো বয়স যেত খসি আসে, বার্ধক্য মাড়ি আসে, সেতবে অধিকাংশ লোক নানা প্রকার রোগ আক্রমণ করে থাকে। কান ডিফেক্ট হুয়ে, আখি ডিফেক্ট হুয়ে, দাঁত মধ্যে ডিফেক্ট হুয়ে না কি? আউ লোক যদি শয্যাশায়ী হলে ও উঠি বসি নপারে, অন্যের আশ্রয় রহলে তাহলে তো সরিগলা কথা না কি? অধিকাংশ বয়স্ক দেখা যায় যে সেইটি শোয়কি এক দুই সব করতে না কি, ঘর লোক তাঁকর সেবা করতে। তো অন্য উপরে নির্ভর করা কী, আমি কোণ করা বর্তমানে আলোচনা করা এই সম্বন্ধে ঠাকুর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কোণ কৌঁচ যে বয়স হয়ে গেলে আমি কেমি রোগগ্রস্ত ন হওয়া, কেমি সুস্থরে আমার জীবনটা চলযা দরকার সমর্থনের লক্ষ্য। নিশ্চয় লক্ষ্য কে রোগের পড়ি ঘাঁটি হওয়া চাহতি না, তবে আমি কোণ করা উচিত যাফলে কি আমি বয়স আসলে রোগের পড়ি ঘাঁটি হওয়া না কি অন্যের নির্ভর অন্য উপরে নির্ভর করা না, রোগের পড়লা মানে শরীর শয্যাশায়ী যদি হলে অন্য উপরে আমি নির্ভর করা বাধ্য হওয়া। তেমন আলোচনা করা ঠাকুর কৌছেন যদি সদাচার আমি পালন করা তাহলে আমি রোগের পড়া না, ঠিক আছে? তাহলে সদাচার হচ্ছে ঠাকুর মতে কত প্রকার না তিন প্রকার। তো একের হচ্ছে শারীরিক সদাচার, দুইরে মানসিক সদাচার, তিনরে আধ্যাত্মিক সদাচার। তো শারীরিক সদাচার প্রথম বিষয়ে আমি আলোচনা করা, শারীরিক সদাচার ভিতরে কোণ কোণ আসুচি, আমি কোণ কোণ কোক প্রতি ধ্যান দেওয়া উচিত এবং কোণ কোণ করা উচিত। তো ফার্স্ট হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন অঞ্চলে রহবা, আমি যে কপড়া পিন্ধুছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থিব। তারপরে হাত গোড় মুহাঁ যেত বাহারু যাই আমি ঘরক আসছে সবুলে মানে হাত গোড় মুহাঁ আমি ধোইকি তারপরে ঘর ভিতরক আমি পশিবা উচিত, ঠিক আছে? দেন আমার দাঁত, আমার মুহ আর আমার জিভ সর্বদা পরিষ্কার রাখবা উচিত, অর্থাৎ আমি দিনক দুই থর ব্রশ করা উচিত বা দিনক দুই থর দাঁত সফা করা উচিত, ব্রশ নাই ব্রশ থরে করা, থরে দাঁত কাটি বা পাউডার ব্যবহার করা, ঠিক আছে? দেন আগ কম করা না, সময় অনুসারে আমি আমার নখ বাল দাড়ি ইত্যাদি মধ্যে কাটুথিবা দরকার। আউ কোণ অন্যর ব্যবহৃত জিনিস আমি কেবে হলে ব্যবহার করা না, যথা অন্যর লুগা হো পানিয়া হো বুঝিপার চপল হো অন্যর ড্রেস পত্র হো অন্যর বিছনা বা যে বেড যাক আমি কই অন্যর বেডে মধ্যে শোয়া না। তো এইভাবে ভাবে আমি সদাচার ব্যবহার করা। আউ কম করা বাসি খাদ্য খাইবা না, যেতে দূর সম্ভব হোটেলরে খাইবা না বা হোটেলরে তেল মশলাযুক্ত পদার্থ খাইবা না, সাত্বিক আহার করা, নিরামিষ আহার করা, মাছ মাংস অন্ডা পিঁয়াজ রসুণ আদি খাইবা না। দেন আখি নাক বা মুহ আদিরে যদি আমি হাত দেলে তবে হাত ভালো ভাবে ধোইবা। সংক্রামক রোগ প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করা, যেপরিকি যে ড্রেস আমি পিন্ধিকি রাত্রে মনে করে শোলে তাকে পিন্ধিকি আমি রোষেই ঘরক যা না, রোষেই করা না, কারণ সেই ড্রেসরে অনেক জীবাণু লাগি রয়েছে, কারণ রাতে যাক আমি আমার দেহের সেটা লাগি রহলা, তেমন তাকে আমি আউ সকালে ব্যবহার করা না। মানে শীতদিন মনে কর শীতদিন চালছি, আমি রাতে এত পোশাক পিন্ধিকি শো, তেমন সকালে আইধর আমি তাকে ধুই দেওয়া কিংবা সে পোশাক আউ দিন যাক ব্যবহার করি মানে পুঁ রাতে পিন্ধিকি তাকে শোলে, ঠিক আছে? নেক্সট কো দেখিবা, নেক্সট পয়েন্ট আউ কম করিবা না, মহিলা মানকর ঋতুস্রাব সময়রে সে 4-5 দিন রোষেই করা উচিত নুহে, কিংবা অন্য কিছু জিনিস মধ্যে ছুঁয়াছুঁই করা উচিত নুহে। খাইবা বাসন উপরে মুহ র কুলকুচা পানি করি ফিঙ্গিবা উচিত নুহ, কারণ তাদের এইভাবে জীবাণু থাকে যে তাহা ধুইলে মধ্যে বাসন যাই নথান্তি, এটি ধ্যান দেওয়া। এবং ফল যেতবে আমি খাওছে আমি সকালবেলা ফল বা ফ্রুট জুস খাইলে, ফ্রুট জুস খাইবা অপেক্ষা ফলক আমি কাটিকি দাঁতরে কামুড়িকি সরি কাটিক নু দাঁতরে কামুড়িকি খাইবা বেটর হয়ে থা। তো ইয়ে লা আমার শারীরিক সদাচার, এসব প্রতি ধ্যান দেওয়া। দেন আমি আলোচনা করা মানসিক সদাচার, মানসিক সদাচার হচ্ছে কোণ অন্যর আমি কেবে অনিষ্ট চিন্তা করা না, অন্য প্রতি মনরে ঈর্ষা ভাব রাখবা না, তো যা ফলে কোণ হব না মন সবুলে আমার অশান্ত রহব,
ମନ କେତେବେଳେ ଶାନ୍ତି ପାଇପାରିବ ନାହିଁ। ତ ମାନସିକ ଶାସନରେ ମନ ଆମର ସବୁବେଳେ ମାନେ ଖୁସ୍ ରହିବା ଦରକାର। ମନ ଖୁସ୍ ରହିବ ହେଉଛି କେତେବେଳେ ସେଇ ସେଇ ଜିନିଷ ଆମେ ଆଲୋଚନା କରୁଛେ ଯେ ଅନ୍ୟର ଆମେ ଅନିଷ୍ଟ ଚିନ୍ତା କରିବା ନାହିଁ, ଅନ୍ୟ ଅନ୍ୟର ଅମଙ୍ଗଳ ଆମେ ଚିନ୍ତା କରିବା ନାହିଁ ବା ସେଥିପାଇଁ ଯୋଜନା କରିବା ନାହିଁ, ଅନ୍ୟ ପ୍ରତି ଈର୍ଷାପରାୟଣ ହୋଇ ସବୁବେଳେ ଆମେ ବଞ୍ଚିବା ନାହିଁ, ଅନ୍ୟର ଉନ୍ନତି ଦେଖି ଆମେ ଈର୍ଷାପରାୟଣ ହେବା ନାହିଁ। ତାପରେ ଆଉ ତୁମର ପାରିପାର୍ଶ୍ୱିକର ପରିଶୁଦ୍ଧତା ପ୍ରତି ମଧ୍ୟ ଧ୍ୟାନ ଦେବା, ବୋଲେ ତୁମେ ଯେଉଁ ପରିବେଶରେ ଚଳୁଛ ସେ ପରିବେଶର ତୁମର ପରିବାର ହଉ ବା ତୁମର ଯେଉଁଠି ରହୁଛ ସେ ପାଖ ପଡ଼ୋଶୀ ଇତ୍ୟାଦି ହୁଅନ୍ତୁ, ସେମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଭଲ ବ୍ୟବହାର ଦେଖାଇବା ଏବଂ ପରିବେଶ ମାନେ ପରିବେଶ ସଫା ସୁତୁରା ରହିଲେ ମଧ୍ୟ ତା'ର ପ୍ରଭାବ ମନ ଉପରେ ପଡ଼ିଥାଏ। ତ ପରିବେଶ ସଫା ସୁତୁରା ରଖିବାକୁ ଚେଷ୍ଟା କରିବା, ଆଉ ମାନେ ଅଶୁଦ୍ଧ ଜିନିଷକୁ ଆମେ ଦେଖିବା ନାହିଁ। ଅଶୁଦ୍ଧ ଜିନିଷକୁ ଦେଖିଲେ ମଧ୍ୟ ଆମର ଅଜାଣତରେ ଆମ ମନ ଭିତରେ ଏକ ବିକାର ସୃଷ୍ଟି ହୋଇଥାଏ ତେଣୁ, ଏବଂ ଆଉ କ'ଣ ହାଇ ସାଉଣ୍ଡ ର ଉଚ୍ଚ ଧ୍ୱନିର କୁପ୍ରଭାବ ମଧ୍ୟ ଆମର ମନ ଉପରେ ଆମ ଅଜାଣତରେ ପଡ଼ିଥାଏ, ତେଣୁ ଏସବୁ ଜିନିଷ କିଭଳି ଆଭଏଡ଼ କରିବା ସେଥିପ୍ରତି ଧ୍ୟାନ ଦେବା। ଦେନ୍ ତୃତୀୟରେ ଆମେ ଆଲୋଚନା କରିବା ଆଧ୍ୟାତ୍ମିକ ସଦାଚାର। ଆଧ୍ୟାତ୍ମିକ ସଦାଚାର ଅଣ୍ଡରରେ ଆସୁଛି କ'ଣ, ଆମେ ଜୀବନରେ ସବୁଠୁ ମୁଖ୍ୟ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଜିନିଷ ହେଉଛି ଜୀବନରେ ଇଷ୍ଟ ବା ଆଦର୍ଶ ଗୁରୁ ଆମେ ସମସ୍ତେ ଗ୍ରହଣ କରିବା ଉଚିତ, ବୋଲେ ଆମର ସମସ୍ତଙ୍କ ଜଣେ ଜଣେ ଦୀକ୍ଷା ଗୁରୁ ରହିବା ଉଚିତ ଏବଂ ଆମ ଗୁରୁଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶରେ ଆମେ ସେଭଳି ଭାବ ସେ ଯେଭଳି ଭାବରେ କହୁଛନ୍ତି ଆମକୁ ଜପ କରିବା ପାଇଁ, ଧ୍ୟାନ କରିବା ପାଇଁ, ଆଉ ଗୁରୁ ନାମ ସ୍ମରଣ କରିବା ପାଇଁ, ମନନ କରିବା ପାଇଁ ଏବଂ ଆମର ଦୈନନ୍ଦିନ ଜୀବନ ଯେଭଳି ଚଳିବା ପାଇଁ ଯେଭଳି ଗୁରୁଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶ ଅଛି ସେହି ନିର୍ଦ୍ଦେଶରେ ଆମେ ଜୀବନଯାପନ କରିବା, ଯଦି ତାହେଲେ ଆମେ ବୟସ୍କ ବୟସ ହେଲେ ଆମେ ରୋଗରେ ପଡ଼ିବା ନାହିଁ, ବୟସ ହେଲେ କାହିଁକି ଆମେ ମଧ୍ୟ ରୋଗରେ ପଡ଼ିବା ନାହିଁ ବିଶେଷତଃ। ହଁ ଏମିତି ଥଣ୍ଡା ହେଲା ସର୍ଦି ହେଲା ଏଇଟା ଅଲଗା କଥା, କିନ୍ତୁ ଯେଉଁ ଗୋଡ଼ ହାତ ଚଳିବନି ଆମେ ଅନ୍ୟ ଉପରେ ନିର୍ଭର କରିବା ସେଭଳି ସାଂଘାତିକ ଅବସ୍ଥା ଆମର କେବେ ହେଲେ ହେବ ନାହିଁ। ତ ଆଶା କରେ ବନ୍ଧୁଗଣ ନିଶ୍ଚୟ ଏଇଟା ଆପଣମାନଙ୍କ ସମସ୍ତଙ୍କ କାମରେ ଆସିବ ଏବଂ ଏହାକୁ ନିଶ୍ଚୟ ସେୟାର କରିବାକୁ ଭୁଲିବା ନାହିଁ, କାରଣ ଏଭଳି ଭଳି ସମ୍ବାଦ ନ୍ୟୁଜ୍ ବା ଖବର ଆମେ କୃପଣ ହେବାନି ଅନ୍ୟକୁ ଦେବା ପାଇଁ। ତ ଆଜି ପାଇଁ ଏତିକି ହେଇଥାଉ, ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ କରିବା ଯଦି ସବସ୍କ୍ରାଇବ କରିନାହାନ୍ତି, ଏଭଳି ଭାବରେ ଭିଡ଼ିଓ ଆପଣମାନଙ୍କୁ ଏଭଳି ଭାବରେ ସୂଚନା ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରଦାନ କରିବା ପାଇଁ ସଦୈବ ତତ୍ପର ରହିବ, ତେଣୁ ଯଦି ଭଲ ଲାଗିଲା ନିଶ୍ଚୟ ଲାଇକ୍ କରିବେ ଆଉ କମେଣ୍ଟ ମଧ୍ୟ କରିବେ। ଜୟ ଜଗନ୍ନାଥ।